बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल नतून आरो एकटी एपिसोड देखार आमंत्रण जानाच्छि आपनादेर सकलके। आजकेर पर्वे दुनियार सबथेके सहजे निमकि तैरिर रेसिपि शेयर करछि। एटी देखते निमकिर थेके आलादा होलेओ खेले किन्तु पुरोपुरी निमकिर टेस्टी पाबेन। निमकि तैरी करते गेले किन्तु अनेकटाय झामेला पोहाते हय एबं अनेकटाय समय नष्ट होये जाय। एइभाबे निमकि तैरी करले आपनार समय एबं परिश्रम दुटोई बेचे जाबे। गृहिणी आपुदेर जन्य आजकेर एइ भिडियोटी अनेक बेशी हेल्पफुल हबे। तो चलुन झटपट रेसिपिटी देखे नेई। एखाने निच्छि एक कप मयदा, हाफ चा चामच दिच्छि लवण, एक चा चामच दिच्छि कालो जीरा, निमकिते किन्तु कालो जीरा अवश्यई दिते हबे, एक चा चामच दिच्छि चीनी, एते करे निमकिर टेस्ट अनेकटा बेड़े जाय, एबं दिये दिच्छि एक टेबिल चामच सयाबिन तेल। एखन एई सबकिछु मयदार संगे भालो करे मिशिये निच्छि। तेलटा जेनो मयदार संगे खूब भालोभाबे मिशे जाय सेदिके लक्ष्य रेखे खूब भालो करे मयान दिये निते हबे। কিছুক্ষণ ভালো করে মেখে নেয়ার পরে যখন দেখবেন ময়দাটা হাতের মুঠোয় নিলে এভাবে দলা বেঁধে আসছে, তখন বুঝতে হবে ময়ান দেয়া হয়ে গিয়েছে। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি শক্ত টাইপের ডো তৈরি করে নিব। এই ডোটি একদমই নরম করে তৈরি করে নেওয়া যাবে না। এভাবে নিমকি তৈরি করতে হলে ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে এবং অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে। একবারে পানি দিলে কিন্তু ডোটা কখনোই পারফেক্ট হয় না। ডোটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ডোটাকে এবার আমি রেস্টে রেখে দিব আরও কিছুটা সফট হওয়ার জন্য। রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পরে চলে আসলাম। ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে হাতের তালুতে একটু গড়িয়ে খুব সুন্দর একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। এতে করে কেটে নিতে অনেক সুবিধা হবে। হয়ে গেছে। এবারে ডোটাকে আমি নিমকির শেফে কেটে নিব। প্রথমে একটি ট্রের মধ্যে কিছু ময়দা এভাবে ছিটিয়ে দিচ্ছি, এতে করে নিমকিগুলো আর ট্রের সঙ্গে লেগে যাবে না। এবার ডোটিকে নিয়ে একটি কেচির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায়, ডোটি একদমই কেচির সঙ্গে লেগে যায় না। আপনি কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে শেফটা আলাদা হয়ে যাবে। নিমকি তৈরি করতে গেলে রুটি বেলা এবং নিমকির শেফে কেটে নেওয়া এই কাজটা কিন্তু অনেক বেশি ঝামেলার আমার কাছে মনে হয়। আমি এইভাবে নিমকি তৈরি করে অনেক বেশি উপকৃত হয়েছি। আমার সময় এবং পরিশ্রম দুটোই বেঁচে যায়। এইভাবে নিমকি তৈরি করতে গেলে সময় এত কম লাগে, আপনি তৈরি করলেই বুঝতে পারবেন কতটা ইজি। এভাবে না কেটে আপনারা কিন্তু তেলের মধ্যেও সরাসরি নিমকিগুলো কেটে ফেলতে পারেন, এতে করে সময়টা আরও বেঁচে যাবে। এইভাবে পুরো ডোটি থেকে আমি সবগুলি নিমকি কেটে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার পালা। একটির গায়ের সঙ্গে আরেকটি নিমকি এভাবে একটু লেগে যেতে পারে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ছেড়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। নিমকি ভেজে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে নিমকিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। কেটে নেওয়া অর্ধেক নিমকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি দুই ধাপে নিমকিগুলিকে ভেজে নিব। একটু আলতো করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটি নিমকি আরেকটির সঙ্গে যেটা লেগে রয়েছে সেটা খুব সহজে আলাদা হয়ে যাবে। চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নিমকিগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে এরকম একটা কালার চলে এসেছে। আমার পছন্দ মতো কালার এখনও আসেনি, আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে নিমকিগুলো পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে, অনেক বেশি মুচমুচে হয়েছে এবং কালারটাও একদম পারফেক্ট চলে এসেছে। আমি এবারে নিমকিগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দুই ধাপে আমি সবগুলি নিমকি ভেজে নিয়েছি আর এগুলো কতটা মুচমুচে ঝরঝরে ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এই নিমকিটা নিমকির থেকে দেখতে কিছুটা আলাদা হলেও খেতে কিন্তু এর টেস্টের কোনো হেরফের হবে না। ছোট থেকে বড় সকলেরই কিন্তু নিমকি বেশ পছন্দের, আমার তো খুবই পছন্দ। বাচ্চারা যদি হুটহাট বায়না করে তো মাত্র 10 মিনিটেই নিমকি তৈরি করে বাচ্চাদের সামনে আপনি হাজির করতে পারবেন। এইভাবে নিমকি তৈরি করে নিমকিগুলি কতটা ক্রিস্পি হয়েছে এই তো দেখুন, আমি একটু ভেঙে দেখালাম আপনাদের।
এই নিমকিগুলি আপনি কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।